ভালো আছিস তো? হ্যাঁ। সবাই এসেছিস তো? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা ক্লাস শুরু করব রাগ দিয়ে। কিন্তু তার আগে সারেগামা যেগুলো বলেছি সব মনে আছে তো? হ্যাঁ। আরেকটা কথা বলি এবার সারেগামা দিয়ে। প্রত্যেকটা সারেগামার একটা করে রং আছে, সেই রংটা তোদের বলে দিই, তোরা শুনে রাখ। সা হচ্ছে কমলা, কমলা মানে ইংরেজিতে কি বলে? অরেঞ্জ। সা হচ্ছে অরেঞ্জ। রে হচ্ছে পিঞ্জুর, পিঞ্জুর মানে বেগুনি টাইপ অনেকটা। গা ধূসর, ধূসর জানিস অ্যাসকালের মতো। মা হচ্ছে কুন্দ, কুন্দ ফুলের মতো রং। পা হচ্ছে শ্যাম মানে কালোর মতো। ধা হচ্ছে পিঠ, পিঠ মানে হলুদ। আর নি হচ্ছে মাল্টি কালার। তো এইগুলো হচ্ছে বর্ণ। আর এইগুলোর প্রত্যেকটা একটা করে আমাদের বেদ আছে না, জানিস তো আমাদের বেদ আছে, এগুলো একটা বেদও আছে। সা হচ্ছে ঋগ্বেদ, রে হচ্ছে ঋগ্বেদ, গা হচ্ছে সাম, মা হচ্ছে যজুর্বেদ, পা হচ্ছে সামবেদ, ধা হচ্ছে যজুর্বেদ, আর নি হচ্ছে অথর্ববেদ। এগুলো সব বই দেবো, সব পড়ে ভালো করে জেনে রাখবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ইমন রাগ দিয়ে শুরু করবো। ইমন রাগে কি কি স্বর লাগে? সা রে গা মা পা ধা নি, সব স্বর শুদ্ধ, শুধু মা তীব্র, খড়ি বা তীব্র, তাই তো? মা কি স্বর লাগে? তীব্র। আর বাকি সব শুদ্ধ। ইমন রাগের বাদী স্বর কা? সমবাদী নি। আচ্ছা, এবার জাতি তালে কি হলো? সম্পূর্ণ সম্পূর্ণ, সাতটা স্বর দিয়ে যাচ্ছে, সাতটা স্বর দিয়ে নাচছে, ঠিক আছে? আচ্ছা, ঠাট কি হলো? কল্যাণ। কেন না? মাটা তীব্র হয়ে। ওকে, তাহলে এবার হলো, এবার জাতি, ঠাট, বাদী, সমবাদী সব হয়ে গেল। এবার আমি পকড়টা গাইছি। পকড় মানে গান শুরু করার আগে যেটা করতে হয়, আমার সঙ্গে সঙ্গে সবাই করবে, বল। সারগানটা বলি আমার সঙ্গে সঙ্গে, তারপরে গান হবে। অন্তরা দুটো রাগটা কি তাল বাজলো কে বলতে পারবে? ত্রিতাল। বলো কি তাল বাজলো? ত্রিতাল। গানটা উঠ থেকে কোথেকে উঠলো? ত্রিতালের মানে পা থেকে। তবলা বাজবে, তোমরা ধরবে, শু
শুধু ধরা রেডি বাজাও থেকে ঘন্টা উঠলো আচ্ছা এবারে টান করব টান কে কে করবে কে কে পারো টান তুই পারবে তোরা পারবি আমি বলবো সেই টানটা করবি প্রথমে তুই কর ঠিক আছে আমি যে টানটা বলবো সেটাই কর ঠিক আছে সঙ্গে সঙ্গে করো চলো পরের টানটা সানি ধাপা মাগা মাপা নিধাপা মাগা রেসা ঠিক আছে পারবে ঠিক আছে এগুলো আট মাত্রার তার রং করবে না আট মাত্রার তার হয়েছে তোমরা সবাই করেছো ইমন শিখেছো ইমন লাগে কি কি লাগে তাহলে শুনেছো কখন গাইতে হয় সেটা তোমাদের বলিনি ইমনটা কখন গাইতে হয় রাত্রি প্রথম প্রহর মানে ছটা থেকে নটা ঠিক আছে প্রহর পটা হয় আটটা প্রহর তিন ঘন্টা করে সকাল ছটা থেকে শুরু হয় আবার বিকেল ছটা থেকে শুরু হয় তাহলে রাত্রি প্রথম প্রহর মানে ছটা থেকে নটা এবারে ইমনের আরেকটা রাখছে গাই করনা হোসেন করনা হোসেন মুঝে বরজোরি ধি টেলেন গর মোহে নিপট আনারি ঠিক আছে অন্তরাটা হচ্ছে কে বলতে পারবে অন্তরা বলো এটা অন্তরা নয় এটা স্থায়ী কর জোড়ে বিনতি কর তোহে শ্বাস ননদি মোহে দে গিগারি এটা হচ্ছে অন্তরা ঠিক আছে চলো গাই একবার জোরে জোরে আমার সঙ্গে গাও উঠছে তবলা বাজবে ধরতে পারবে নিশুরু তবলা তিতালটা বাজাও ওরা ধরবে রূপালী রাগ শেখাবো রূপালীতে কি কি স্বর লাগে কে বলতে পারবে বলো কি কি স্বর লাগে রূপালীতে সা রে গা পা ধা সা বেশ রূপালীতে কি কি স্বর লাগে না বল মানি লাগে না হ্যাঁ মানি টাকা লাগে না
তাহলে ভূপালি রাখতে পারি যাব সে তোমার সাথে চল আমার সঙ্গে সেই জন্য আমরা পুরোটা গাইছি না হবে প্রথম টানটা তুই করবি দ্বিতীয় টানটা তুই করবি পরের টানটা তুই করবি ঠিক আছে চলো রেডি আগে বল তাহলে ভূপালি রাগ শিখেছি আজকের মতো এখানে শেষ পরের ক্লাসে আমরা অন্য গান করবো হ্যাঁ ছড়ার গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত এগুলো শিখবো আজকের মতো এখানে শেষ হলো পরের দিন ক্লাস তাড়াতাড়ি চলে আসবি এই যারা যারা দেরি করেছে কেউ দেরি করবে না হ্যাঁ ওকে